এটা হলো করম চা। হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু সরঋতু হর্টিকালচার। আজকে আমি আছি আমাদের একটা নার্সারির প্রজেক্টের ইয়েতে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে একটু দেখো, অনেক গাছ আছে। তো এই সাইডে কিছু ঔষধি, কিছু ফলের, কিছু ফুলের সকল কিছু গাছ আছে এই সাইডে। এই যে কিছু বাড়ির আঙিনায় জ্বালানার সাথে ব্যবহার করার জন্য কিছু স্ট্যান্ড সহকারে গাছ আছে। এদিকে কিছু গাছ আছে, ওইদিকে কিছু ফলের গাছ আছে, বিশেষ করে আম, বিভিন্ন রকমের আম আছে আমাদের এইখানে। আর এইদিকে কিছু ফুল আছে, গোলাপ টোলাপ হাবড়ি যাবে, অনেক ফুল টুল আছে এইদিকে, ওইদিকে অনেক ফুল আছে। তো আমি আজকে আমাদের এই নার্সারিতে একটা গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো, এবং এই মানে গাছটি কিভাবে চাষ করা হয়, কিভাবে বেড়ে ওঠে, এবং তার বাণিজ্যিক সম্ভাবনা, এবং এটি আমরা কিভাবে বাজারজাত করতে পারি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। করম চা, এটা হলো করম চা। এই করম চাটা সারা বছর ধরে, এটা হলো থাই করম চা। এটা হলো সবুজ কালার, আর প্যাকলে পরে একদম টকটকে লাল হয়ে যায়, খুবই মিষ্টি এবং স্বাদও খুব ভালো। এর আর একটা জাত আছে, ওটা গোলাপি কালার, একটু টক মারে, এটা একটু টক মারে না। তো অনেকে ভয় করে যে ভাই করম চা গাছ তো মেলায় নিয়ে গেলাম, কিন্তু তিতো লাগে, টক লাগে। তুমি যা আপনারা পাতা দুই রকমের দেখতে পারবেন, একটা বিচির গাছ, একটা কলমের গাছ। সবসময় আপনারা চেষ্টা করবেন যে কোনো নার্সারি থেকে গাছ কিনবেন, গাছ কেনার আগে বলবেন যে ওদেরকে আমরা কলমের গাছ দেবো। যদি আপনি জোর কলম পান তাহলে জোর কলম, যদি গুঠি কলম পান তাহলে গুঠি কলম। আর বিচির গাছ দেখলে আপনি চিনতে পারবেন, কিন্তু নার্সারিওয়ালাকে বলবেন সবসময় যে ভাই আপনি তো দু পয়সা বেশি লেন, কিন্তু আমাকে জিনিসটা ভালো দেন। কিন্তু দেখেন আমি আশা করে গাছটা লাগাবো হলো টপে, পাইচান যদি গাছটা একটু খারাপ হয় তাহলে ভাই মনটা খুব খারাপ হবে যে এত আশা করে গাছটা নিয়ে গেলাম আপনার কাছ থেকে, সেই গাছটা আমার তো খুবই খারাপ হয়ে গেল। তো নিজে খুব খারাপ লাগে যে একটা দুর্নামের ব্যাপার নার্সারিতে পথে পথে। তো ওনাকে সবসময় বলবেন, আমরা কাস্টমারকে বলি যে আপনি যেখানে যাবেন সবসময় ভালো গাছ নেওয়ার চেষ্টা করবেন, এবং তাকে বলবেন 10 টাকা বেশি লাগুক, 5 টাকা বেশি লাগুক, আমাকে একটু ভালো গাছ দেন। করম চা, এটার নাম হলো করম চা, কাঁটালা করম চা। এটা হলো আপনার 120 টাকা, হ্যাঁ, প্রতি পিস 100 টাকা দাম পাওয়া যায়। এটা হলো যে, তাহলে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওতে। তো আপনারা দেখলেন এতক্ষণ এই বিশেষ প্রজাতির গাছটি সম্পর্কে বিস্তারিত। তো আমাদের এখানে আরো অনেক গাছ আছে, তো আমরা নেক্সট কোন ভিডিওতে আপনাদের আরেক গাছ সম্পর্কে বিস্তারিত জানাবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সরঋতু হর্টিকালচারের সাথেই থাকবেন। আমরা চাই আপনারা আমাদের ভিডিও দেখে অনুপ্রাণিত হন, হর্টিকালচার রিলেটেড প্রজেক্ট নিজের বাসায় করতে, সেটা বাণিজ্যিক ভাবে হোক এবং নিজের বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্যই হোক। তো আশা করি সবাই ভালো থাকবেন। সবাই প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম।